প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা 1000 শ্রেণীর প্রথম বর্ষ পরিণীতি সুশাসন সম্পর্কে আলোচনা করা হবে, প্রথম অধ্যায়। আর এই অধ্যায় যেটা আলোচনা করা হবে সেটা হচ্ছে বাংলাদেশে পরিণীতি ও সুশাসন অধ্যয়নের গুরুত্ব। কেন আমরা বাংলাদেশ পরিণীতি সম্পর্কে পড়ব এবং সুশাসন সম্পর্কে পড়ব, আমাদের পরিণীতি ও সুশাসন অধ্যয়নের গুরুত্ব বাংলাদেশের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই বিষয় সম্পর্কে তোমাদেরকে আলোচনা করা হবে। বাংলাদেশ একটা উন্নয়নশীল দেশ এবং বাংলাদেশে আর্থসামাজিক রাজনৈতিক জীবনের পরিস্থিতি ইতিবাচক পরিবর্তন সাধন করে থাকে, এবং এই যে বাংলাদেশ অনেক কষ্টের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি, এবং নিম্নে বাংলাদেশের পরিণীতি ও সুশাসন অধ্যয়নে গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হবে। 1 নম্বর বিষয় সেটা হচ্ছে দেশকে ভালোবাসা শিক্ষা দেয়। কে দেয়? পরিণীতি ও সুশাসন একমাত্র দেশকে ভালোবাসা শিক্ষা দেয়। আমরা যদি পরিণীতি সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারি তাহলে আমরা দেশকে কিভাবে ভালোবাসা যাবে, দেশকে ভালোবাসা শিক্ষা দেয় একমাত্র পরিণীতি ও সুশাসন। 30 লক্ষ শহীদের বিনিময়ে, রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা। এই কষ্টসজ্জিত স্বাধীনতা রক্ষা করার জন্য নাগরিকের কর্তব্য আছে, দায়িত্ব আছে, দেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ভালোবাসতে শেখায় একমাত্র পরিণীতি ও সুশাসন। 2 নম্বর বিষয় যে আলোচনা করা হবে সেটা তোমার জাতীয় ইতিহাস সম্পর্কে জানা যায়। জাতীয় ইতিহাস সম্পর্কে জানা যায় একমাত্র বাংলাদেশে পরিণীতি ও সুশাসন যদি আমরা অধ্যয়ন করি তাহলে বাংলাদেশের ইতিহাস সম্পর্কে জানা যাবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ এক গৌরবময় ইতিহাস রয়েছে, এই ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্ম প্রত্যেককে জানা দরকার। জাতীয় সংগ্রামের ইতিহাস যেমন ভাষা আন্দোলন, গণঅভ্যুত্থান, মুক্তিযুদ্ধকে ভুলে গেলে দেশ কখনো উন্নতি বা উন্নতির শিখরে পৌঁছতে পারবে না, যার জন্য আমাদের এই দেশের ভাষা আন্দোলন, গণঅভ্যুত্থান, মুক্তিযুদ্ধ সম্পর্কে আমাদের ভুলে যাওয়া যাবে না। ধরি আমরা ভাষা আন্দোলন, 1952 সালে যখন আমাদের ভাষা আন্দোলন শুরু হয় তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং বাংলাদেশের যারা বুদ্ধিজীবী ছিল তারা মনে করেছিল আমরা বাঙালি, বাংলায় কথা ভালো হবে। কিন্তু তৎকালীন শাসক গোষ্ঠী, পাকিস্তানের শাসক গোষ্ঠী, তারা বেহারিতে এবং উর্দুতে কথা বলার কথা বলেছিল, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়, অন্যান্য বিশ্ববিদ্যালয় এবং কলেজ রাজনীতিবিদ যারা ছিল তারা ক্ষোভে ফেটে পড়লো যে না, আমরা বাঙালি, বাংলায় আমরা কথা বলবো। এটা নিয়ে আন্দোলন করা হলো, অনেক রক্তের বিনিময়ে আমরা কি পালাম, ভাষা আন্দোলন পালাম। তার পরবর্তীতে আমরা গণঅভ্যুত্থান করেছি, আমাদের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক বিষয় নিয়ে আমরা আন্দোলন করেছি, এবং সর্বশেষ মুক্তিযুদ্ধ আমরা আন্দোলন করে দেশে আমরা দেশের স্বাধীনতা অর্জন করেছি, এবং 30 লক্ষ শহীদের বিনিময়ে, শহীদের রক্তের বিনিময়ে আমরা এই দেশ স্বাধীনতা অর্জন করেছি। তাহলে পরিণীতি এবং সুশাসন যদি অধ্যয়ন করা যায় তাহলে বাংলাদেশের ইতিহাস সম্পর্কে আমরা জ্ঞান অর্জন করতে পারব। 3 নম্বর যেটা, নাগরিক চেতনা বৃদ্ধি করে। পরিণীতি, বাংলাদেশের পরিণীতি সুশাসন যদি আমরা অধ্যয়ন করি তাহলে আরেকটা কী হবে, আমাদের নাগরিক, আমাদের নাগরিকের চেতনা বৃদ্ধি পাবে। কী বৃদ্ধি পাবে? পরিণীতি সুশাসন নাগরিক চেতনা বৃদ্ধি করে। বাংলাদেশের জনসংখ্যা অত্যন্ত বেশি, আমাদের 55,126 বর্গ কিলোমিটারে আমাদের লোকসংখ্যা এত বেশি যেটা চিন্তা করা যায় না। পরবর্তী দেখা যাবে আমাদের খাদ্য উৎপাদনের যে জমিগুলো আছে এই জমিগুলোকে আমাদেরকে ঘর বাড়ি করে আমাদেরকে থাকতে হবে, যার জন্য বাংলাদেশের লোকসংখ্যা এত বেশি কিন্তু এর আয়তন ছোট, এত আয়তন ছোট। রাষ্ট্রের আর্থসামাজিক রাজনৈতিক ক্ষেত্রে বহু সমস্যা বিদ্যমান। পরিণীতি এবং সুশাসন পাঠ করলে নাগরিকের চেতনা বৃদ্ধি পাবে এবং সব সমস্যা আমরা সমাধান করতে পারবো। কীভাবে সমাধান করতে পারবো? জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এটা আমাদের নিয়ন্ত্রণে আনতে হবে, এবং ছেলে হোক মেয়ে হোক একটি সন্তানের যথেষ্ট, এবং আমাদেরকে পরিবার পরিকল্পনা গ্রহণ করতে হবে। এটা রাষ্ট্র তথা নাগরিক আমরা আছি, আমাদেরকে
রাষ্ট্র নাগরিককে সচেতন করবে, আমরা যারা সচেতন সচেতন হব, আমরা শিখব, আমরা ছেলে মেয়ে যেটাই থাক না কেন একজন সন্তান নিয়ে আমরা সন্তুষ্ট থাকব, কারণ আমাদের আয়তন অনুযায়ী লোকসংখ্যা দিনের পর দিন বা বৃদ্ধি পাচ্ছে, তাহলে খাদ্য আমাদের উৎপাদন হবে না, এখানে গণবিস্ফোরণ ঘটবে, খাদ্য সংখ্যা সমস্যা সৃষ্টি হবে। তাহলে একমাত্র আমরা বাংলাদেশে কূটনীতি সুশাসন অধ্যয়ন করলে আমরা নাগরিক যারা আছে আমরা চেতনা বৃদ্ধি পাব। চার নম্বর আছে নাগরিকের গুণাবলী বিকাশ, পরিণতি শোষণ পাঠ করলে নাগরিকের মানসিক গুণাবলী বিকাশ ঘটে। সুনাগরিক হওয়ার জন্য রাষ্ট্রপতি আনুগ্য স্বীকার, রাষ্ট্র সম্পদ রক্ষা, নির্বাচনযোগ্য প্রার্থীকে ভোট দেওয়া, সময় মতো কর পরিশোধ করা ইত্যাদি নাগরিকের গুণাবলী বিকাশের মধ্যে ঘটে। অর্থাৎ সুনাগরিক হতে গেলে আত্মবিশ্বাস, সংগ্রাম থাকতে হবে এবং সুশিক্ষা শিক্ষিত হওয়া লাগবে, তাহলে আমাদের বিকাশ ঘটবে এবং ভালো শাসন ব্যবস্থা সম্পর্কে আমরা জ্ঞান অর্জন করতে পারবো। এটা সুনাগরিকের গুণাবলীর কথা বলা হয়েছে এবং আমরা দেশের সাধারণ নির্বাচন হবে, নির্বাচনে যেসব নাগরিক সুনাগরিক যারা সৎ ব্যক্তি তাদেরকে আমরা জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত করবে, তারা পার্লামেন্টে যাবে, আমরা জনগণের জন্য কাজ করবে, জনগণের জন্য ভালো আইন তৈরি করবে, সমাজে যারা ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচিত হবে ভালো ব্যক্তি চেয়ারম্যান নির্বাচিত করবো, পৌর বিএনপি ভালো নির্বাচিত করবো, তাহলে আমাদের নাগরিকের গুণাবলী বিকাশ ঘটবে। বাংলাদেশের পুরনীতি সুশাসন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সুশাসন প্রতিষ্ঠা। বাংলাদেশের মতন একটা উন্নয়নশীল দেশ সুশাসন প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি। সুশাসন ব্যতীত রাষ্ট্রের গণতন্ত্র উন্নয়ন টেকসই সম্ভবপর নয়। কীভাবে বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠা করা যাবে, স্থায়ী করা যায়, তা পরিণতি ও সুশাসন অধ্যয়ন করলে আমরা সেটা জানতে পারবো। এটা হচ্ছে সুশাসনের প্রতিষ্ঠা। পরিণতি ও সুশাসন অধ্যয়নের আরেকটা গুরুত্ব বিষয় হচ্ছে কি, নাগরিকের গুণাবলী পরিবর্তন। পরিণতি সুশাসন অধ্যয়ন করলে নাগরিকের গুণাবলী পরিবর্তন সাধিত হয়। মনের সংকীর্ণতা, কুসংস্কার, মনের সংকীর্ণ কুসংস্কার দূরীভূত হয়। পরিণতি সুশাসন অধ্যয়নের ফলে দৃষ্টিভঙ্গি পরিবর্তন ফলে রাষ্ট্রের প্রতি নাগরিকের কর্তব্য জাগ্রত হয়। এর প্রভাবে নাগরিকের জীবনে পূর্ণতা লাভ করে। গণতন্ত্র বিকাশ, পরিণতি যদি অধ্যয়ন করা যায় তাহলে কী হবে, আপনার গণতন্ত্রের বিকাশ ঘটবে, টেকসই হবে, মজবুত হবে, দীর্ঘস্থায়ী হবে, বিশ্ব দরবারে প্রশংসা করার জন্য এদেশের মানুষের পরিণতি সুশাসন অধ্যয়ন এখন এর কোনো বিকল্প নাই। প্রত্যেক নাগরিক গণতন্ত্রের চেতনা বৃদ্ধির জন্য পরিণতি সুশাসন পাঠ করা একান্ত আবশ্যক, কেননা গণতন্ত্র বিকাশ ব্যতীত বাংলাদেশের সত্যিকার উন্নয়ন করা কোনোদিনও সম্ভবপর নয়। সুশাসন অধ্যয়নের গুরুত্ব আরেকটা বিষয় আছে কি, সংবিধান সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। সংবিধান সম্পর্কে জ্ঞান অর্জন করতে গেলে সংবিধানটা কি, সংবিধান হচ্ছে রাষ্ট্রের একটা দর্পণ স্বরূপ, সংবিধান একটা রাষ্ট্রের আয়না, অর্থাৎ যে নীতিমালার মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করা হয় সেটা হচ্ছে তোমার সংবিধান। শুধু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে না, যে কোনো প্রতিষ্ঠান, সমবায় সমিতি, স্কুল কলেজ প্রত্যেকটা জায়গাতে একটি নীতিমালা আছে, এই নীতিমালা হচ্ছে তোমার সংবিধান। অর্থাৎ সংবিধান রাষ্ট্রের দর্পণ স্বরূপ, দর্পণ মানে কি আয়না। তাহলে 1972 সালে যখন সংবিধান কার্যকর হয়, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সকল বিধিবিধান বাংলাদেশ সংবিধানে লিপিবদ্ধ করা আছে। সংবিধানের মাধ্যমে মানুষ জানতে পারবে নাগরিকের কী কী অধিকার, মানুষের কী কী অধিকার, সরকার কীভাবে গঠিত হবে, সরকার কতদিনে থাকবে, সরকার কীভাবে শাসন করবে, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক সব কিছু বিষয়ে আমরা জ্ঞান অর্জন করতে পারবো। আমরা কি সংবিধান সম্পর্কে জ্ঞান অর্জন করা সম্ভব। তারপর বলা হয়েছে কি, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু সম্পর্কে জানা। আরেকটা সর্বশেষ অধ্যায় হচ্ছে তোমার বাংলাদেশের পরিণতি ও সুশাসন প্রতিষ্ঠা অধ্যয়নের সর্বশেষ গুরুত্বের বিষয় হচ্ছে কি, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু সম্পর্কে জানতে গেলে আমাদেরকে স্বাধীনতা সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুক্তিযুদ্ধ সম্পর্কে জানার জন্য বাংলাদেশের প্রতিটি নাগরিকের জন্য আবশ্যক। বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ অস্বীকার যারা করবে তারা বাংলাদেশের উন্নয়ন করা সম্ভবপর নয়। পরিণতি ও সুশাসন অধ্যয়নের মাধ্যমে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ সম্পর্কে জানা এদেশের প্রত্যেক নাগরিকের অবশ্যই কর্তব্য এবং গুরুত্বপূর্ণ। পরিশেষ আমরা বলতে পারি বাংলাদেশের পরিণতি সুশাসন অধ্যয়নের গুরুত্ব অপরিসীম। উত্তম নাগরিক জীবন ও সুখী সমৃদ্ধি গড়ে তোলার ক্ষেত্রে পরিণতি ও সুশাসন অধ্যয়নের গুরুত্ব অপরিসীম। যাই হোক, আগামী দিনে
দ্বিতীয় অধ্যায় পড়া হবে। তোমরা ভালো থাকো, সুন্দর থাকো, এখানে শেষ করি।